এবার না ফরমান যুবক ডাক দেয়া বলে পয়গম্বর আমার তোমারে হয় আমি যে এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি আমার তোমারে হয় আমার পাপ তো আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বড় হবে চিৎকার মেনে বলুন নাউযু বিল্লাহ এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে কি এমন পাপ করলাম যে পাপটা আল্লাহর আসমান থেকেও বড় যে পাপটা আল্লাহর জমিন থেকেও অনেক বড় যে পাপটা আল্লাহর জান্নাত থেকেও অনেক বড় যে পাপটা আল্লাহর জাহান্নাম থেকেও বড় আল্লাহর আরশে আযিম থেকেও বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ও আমার বান্দারা হতাশা হওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই পাপ করেছো অন্যায় করেছো যখন নাকি মনে হবে আমি পাপ করেছি অন্যায় করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তওবার দুটি হাত উত্তোলন করবা রাব্বুল আলামিন তোমার নিকটে আছেন তোমার শাহরগের চাইতেও নিকটে আছে তুমি দোয়া করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি করবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে নবীজি দুনিয়ার মানব মণ্ডলী যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আপনি দুনিয়ার মানুষদের প্রশ্নের জবাবে বলে দেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ও নবীজি আপনি দুনিয়ার মানব মণ্ডলীকে জানায়া দেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ কোথায় তাহলে আপনি তাদেরকে বলে দেন ফা ইন্নি করিব আমি বান্দার নিকটে আল্লাহু আকবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন আমার বান্দারা যখন আমি রব্বুল আলামিনকে ডাক দেবে আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দারা ডাকে সাড়া দিয়ে দেব ফাল্লাস্তাজিবু লি ওয়ালইউমিনু বিলাআল্লাহুম ইয়ারশুদুন এই জন্য বান্দা যতই পাপ করেছ যত অন্যায় করেছ যখন নাকি তুমি বুঝলা আমি পাপ করেছি অন্যায় করেছি আমার মতো পাপি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই যখন নাকি মনে হবে আমি অনুতপ্ত হতে চাই আমি তৌবা করতে চাই সঙ্গে সঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তৌবার দুটি হাত উত্তোলন করো আমার নবীজি জানায়া দিলেন বান্দারে তোমার পাপটা যদি আল্লাহর আসমান থেকেও অনেক বড় হয় আল্লাহর জমিন থেকেও অনেক বড় হয় আল্লাহর জাহান্নাম থেকেও অনেক বড় হয় আল্লাহর জান্নাত থেকেও অনেক বড় হয় এমন কি আল্লাহর আরশে আযীম থেকেও বান্দার পাপ যদি বড় হয় বান্দা তওবার দুটি হাত উত্তোলন করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করতে দেরি করবে না হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার মধ্যে বের হলেন পথিমধ্যে যাইয়া দেখি একজন টকবগে যুবক রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কান্না করে এবার আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন হে যুবক তুমি কেন কান্না করছো তোমার কান্নার কারণ জানতে চাই এবার যুবক ডাক দিয়া বলে উমর আমার কান্নার কারণ বলা যাবে না আমার কান্নার কারণ বলতে পারবো না এতটুকুই বলতে পারি আমি এমন পাপ করেছি আমার তো মনে হয় আল্লাহর গজব আমার উপর চলে আসবে নাউযু বিল্লাহ বলেন আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের গজব আমার উপর চলে আসবে এবার উমর ডাক দিয়া বলে যুবক তুমি আল্লাহ তাআলার কাছে তওবার দুটি হাত উত্তোলন করো আল্লাহ তাআলা তোমার হাত খালি হাতে ফিরাবে না যুবক ডাক দেয়া বলে উমর আমার পাপটা সাধারণ কোনো পাপ নয় আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলেও আমাকে ক্ষমা করবে না
এবার উমারকে ডাক দিয়া বলে উমার তুমি যদি পারো আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও নবীজি যদি আমি যুবকের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে রাব্বুল আলামিন হয়তোবা নবীজির সুপারিশের কারণে আমাকে ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক কিনা কারণ আমার নবীজি হলেন শাফাআতকারী উম্মতের পক্ষে তিনি দুনিয়ার জিন্দেগীতেও দোয়া করেছেন হাশরের ময়দানে যখন সমস্ত নবীরা ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে সেদিন আমার নবীজি সমস্ত বিপদ আপদ উপেক্ষা করে তিনি বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহু আকবার এবার যুবক ডাক দেয়া বলে আমার আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে যাও নবীজি যদি আমার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে রাব্বুল আলামিন হয়তো আমাকে ক্ষমা করে দিবে এবার উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নাফরমান যুবক যে রাস্তার মধ্যে শুয়ে শুয়ে কান্না করি ওই নাফরমান যুবককে নিয়ে রহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে গেলেন পয়গম্বরকে ডাক দেয়া বলে পয়গম্বর আপনার একজন যুবক উম্মত সে নাকি এমন বড় পাপ করেছে তার তো ভয় হয় কখন নাকি আল্লাহর আজাব তার উপর চলে আসে আমি তাকে বলেছি সে যেন আল্লাহর কাছে তৌবা করে তার কথা হলো তৌবা করলেও তার গুনাহ ক্ষমা হবে না ও নবীজি সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায় রহমাতুল লিল আলামিন এবার যুবককে ডাক দেয়া বলে যুবক কি এমন পাপ করলা তুমি তুমি আল্লাহর কাছে তৌবার জিহাদ উত্তরণ করে দাও রব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করে দিবে যুবক ডাক দেয়া বলে পয়গম্বর আমার তো মনে হয় আল্লাহর দরবারে যদি হাত উত্তোলন করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না আমার পাপটা অনেক বড় পাপ আমি অনেক বড় পাপ করে ফেলেছি এবার রহমাতুল লিল আলামিন ওই নাফরমান যুবককে ডাক দেয়া বলে ও যুবক কি এমন পাপ করলাম যে পাপের কারণে রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না ও যুবক তোমার পাপটা কি আল্লাহর আসমান থেকেও বড় হবে নাকি এবার নাফরমান যুবক বিশ্ব নবীকে ডাক দেয়া বলে নবীজি আমি যে এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি আমার তো মনে হয় আমার পাপটা আল্লাহর আসমান থেকেও অনেক বড় হয়ে যাবে রহমাতুল লিল আলামিন অবাক হয়ে গেলেন কি ব্যাপার কি এমন পাপ করলো যে পাপ আল্লাহর আসমান থেকেও বড় হবে এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে যুবক তোমার পাপটা কি আল্লাহর জমিন থেকেও অনেক বড় হবে নাকি এবার যুবক ডাক দেয়া বলে পয়গম্বর আমি যে এত বড় পাপ করেছি আমি যে এত বড় অন্যায় করেছি আমার তো মনে হয় আমার পাপটা আল্লাহর জমিন থেকেও অনেক বড় হয়ে যাবে চিৎকার মেনে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর জমিন থেকেও বড় হবে নবীজি আরো অবাক হয়ে গেলেন এবার রহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দেয়া বলে যুবক মেনে নিলাম তোমার পাপটা আল্লাহর আসমান থেকেও বড় হবে মেনে নিলাম তোমার পাপটা আল্লাহর জমিন থেকেও অনেক বড় হবে ও যুবক তোমার কাছ থেকে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত যে জান্নাতটা যেটা একদম নর্মাল মুমিন যে জান্নাত পাবে সেই জান্নাতটাও দুনিয়ার দশ দুনিয়ার সমান আল্লাহু আকবার তোমার কাছ থেকে জানতে চাই তোমার পাপটা কি আল্লাহর আসমান জমিন আল্লাহর জান্নাত থেকে বড় হবে নাকি এবার নাফরমান যুবক ডাক দেয়া বলে পয়গম্বর আমার তো মনে হয় আল্লাহর আসমান থেকেও আমার পাপ বড় হবে আল্লাহর জমিন থেকেও আমার পাপ বড় হবে আমার তো মনে হয় আল্লাহর তুই জান্নাত থেকেও আমার পাপটা অনেক বড় হয়ে যাবে এবার নবীজি ডাক দেয়া বলে ও যুবক তাহলে তোমার পাপটা কি আল্লাহর জাহান্নাম থেকেও বড় হবে নাকি যুবক ডাক দেয়া বলে নবীজি আমার তো মনে হয় আমার পাপটা আল্লাহর জাহান্নাম থেকেও অনেক বড় হয়ে যাবে সর্বশেষ রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে যুবক তাহলে বলো তোমার পাপটা কি আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বড় হবে নাকি এবার নাফরমান যুবক ডাক দেয়া বলে পয়গম্বর আমার তো মনে হয় আমি যে এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি আমার তো মনে হয় আমার পাপটা আল্লাহর আরশে আজিম থেকেও অনেক বড় হবে চিৎকার মেনে বলুন নাউজুবিল্লাহ এবার রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে কি এমন পাপ করলাম যে পাপটা আল্লাহর আসমান থেকেও বড়
যেই বাপটা আল্লাহর জমিন থেকেও অনেক বড় যেই বাপটা আল্লাহর জান্নাত থেকেও অনেক বড় যেই বাপটা আল্লাহর জাহান্নাম থেকেও বড় আল্লাহর আরশে আযিম থেকেও বড় তুমি তোমার পাপের বর্ণনা দাও এবার যুবক রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়ে বলেন ও নবীজি আমি হলাম একজন নাফরমান যুবক আমার দৈনন্দিন পেশা হলো মদিনার মধ্যে যত মানুষ মারা যায় প্রত্যেকটা মৃত ব্যক্তির খবর আমি রাখি যেই এলাকার মধ্যে কোনো মানুষ মারা যায় তার আত্মীয় স্বজনেরা মৃত ব্যক্তিকে গোসল করায়া সুন্দর সুন্দর কাফনের কাপড় পরিধান করায়া কবর খনন করে যখন কবরের মধ্যে রাখে ও নবীজি আমার পেশা হলো আমি রাত্রিবেলা ওই কবরের মধ্যে যাই কবরের মধ্যে যাওয়ার পরে কবরটাকে খনন করে ওই যে মৃত ব্যক্তির গায়ের মধ্যে কাফনের পোশাক রয়েছে আমি একটা একটা করে কাফনের পোশাকগুলো খুলি এটা সকালবেলা বাজারের মধ্যে বিক্রি করি যেই অর্থ আমি পাই ওই অর্থ দিয়ে আমি আমার সংসার পরিচালনা করি আমার রিজিকের ফয়সালা হয় ও রহমাতুল্লিল আলামিন বিগত চার দিন পূর্বে আমার কানে খবর চলে আসলো মদিনার সবচাইতে সুন্দরী যুবতী নারীটা এতেকাল করেছে ও রহমাতুল্লিল আলামিন আমি আমার পেশা অনুযায়ী আমি আমার কাজ অনুযায়ী রাত্রিবেলা ওই কবরের মধ্যে গেলাম কবরটাকে খনন করালাম কবর খনন করি যখন নাকি কবরের মধ্যে প্রবেশ করলাম আমি আমার পেশা অনুযায়ী একটা কাপড় খুললাম দুইটা কাপড় খুললাম এভাবে পাঁচটা কাপড় যখন খুললাম মদিনার সবচাইতে সুন্দরী যুবতী নারীর দেহটা আমার চোখের মধ্যে ভেসে উঠলো আমি যখন চলে আসবো তাৎক্ষণিকভাবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলছে হে যুবক তুমি ইচ্ছা করলেও এই যুবতী সুন্দরী নারীর সাথে জিনা করতে পারতে না তুমি ইচ্ছা করলেও তুমি তোমার যৌবনের খায়েশাত পূর্ণ করতে পারতে না এমন একটা সুযোগ তুমি পেয়েছো এই সময় যদি এই সুন্দরী যুবতী নারীর সঙ্গে তুমি তোমার যৌবনের খায়েশাত পূর্ণ করো জিনাহের মধ্যে লিপ্ত হয়ে যাও দুনিয়ার কোনো মানুষ দেখবে না দুনিয়ার কোনো মানুষ দেখবে না দুনিয়ার কোনো মানুষ জানবে না তুমি ইচ্ছা করলেই তুমি তোমার যৌবনে খায়েশাত পূর্ণ করতে পারো এবার যুবক ডাকতে বলি পয়গম্বর আমি যখন শয়তানের ধোকায় পড়ে গেলাম শয়তান ধুকে পড়ে আমি ওই কবরের মধ্যে ওই সুন্দরী যুবতী নারীর লাশের সঙ্গে জিনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম নাউজুবিল্লাহ বলে ওই সুন্দরী যুবতী নারীর সঙ্গে কবরের মধ্যে মৃত লাশের সঙ্গে যৌবনে খায়েশাত পূর্ণ করল নবীজি আমার যখন যৌবনে খায়েশাত পূর্ণ হয়ে গেল পাঁচটা কাপড় নিয়ে যখন কবর থেকে আমি উঠলাম কবরটাকে আগের মতো রেখে দিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এক পা দুই পা করে কদম ফেললাম আমার মনে হচ্ছিল কবর থেকে ওই সুন্দরী যুবতী নারীটা যেন আমাকে আওয়াজ দিয়া বলতেছে যুবক আমি কি এমন পাপ করেছিলাম আমি তোমার কি এমন ক্ষতি করেছিলাম যেই ক্ষতির কারণে তুমি কবরের মধ্যে লাখো মানুষের সামনে আমাকে উলঙ্গ করে দিলি চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ রহমাতুল্লিল আলামিনকে ডাক দেয়া মানে ও নবীজি আমার তখন মনে হচ্ছিল কে যেন কবর থেকে আওয়াজ দেয়া বলতেছে যুবক আমি কি এমন ক্ষতি তোমার করেছিলাম কি এমন অন্যায় তোমার সাথে করেছিলাম যেই অন্যায়ের কারণে তুমি লাখো লাখো মৃত ব্যক্তিদের সামনে আমাকে উলঙ্গ করে দিলে হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহর সামনে আমাকে উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে হে যুবক কি এমন ক্ষতি তোমার করেছিলাম যার কারণে আমি যখন দুনিয়ার জিন্দগিতে জীবিত ছিলাম কোন যুবক আমার গায়ে স্পর্শ করে নাই কোন পর পুরুষের হাত আমার দেহের মধ্যে লাগে নাই কি এমন ক্ষতির কারণে তুমি আমাকে সমস্ত মৃত ব্যক্তিদের সামনে উলঙ্গ করে দিলা সকলের সামনে আমাকে নাপাক করে দিলা আমি নাকাপ নাপাক অবস্থায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে ও নবীজি যখন নাকি আমার কানে কানে এই আওয়াজগুলো আসছিল আর সামনের দিকে পা ফেলতে পারছি না ও নবীজি আমার তখন থেকেই মনে হচ্ছিল আমার মতো পাপি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই এমন পাপ আর কেউ করতে পারে না ও রহমাতুল্লিল আলামিন
দিন এই জন্যই তো মনে হয় আমার পাপটা আল্লাহর আসমান থেকে বড় হয়ে গেছে আমার পাপটা আল্লাহর জমিন থেকে অনেক বড় হয়ে গেছে আমার পাপটা আল্লাহর জান্নাত থেকে বড় হয়ে গেছে আমার পাপটা আল্লাহর জাহান্নাম থেকে বড় হয়ে গেছে ও নবীজি আমি এমন বড় পাপ করেছি এমন বড় অন্যায় করেছি আমার তো মনে হয় আমার পাপটা আল্লাহর আরশে আজিম থেকে অনেক বড় হয়ে গেছে চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ এবার রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে যুবক সত্যি তুমি এত বড় পাপ করেছো এত বড় অন্যায় করেছো আমরা শুনেছি মানুষ ধর্ষণ করে দুনিয়াতে জীবিত মানুষের সঙ্গে যৌবনে খায়েশাত পূর্ণ করে এমন ঘটনা আমি নবীজিও কখনো শুনি নাই মারাত্মক পাপ তুমি করে ফেলেছ যখন নাকি রহমাতুল লিল আলামিন তার জবান দিয়া এই কথা উচ্চারণ করলেন সত্যি তুমি অনেক বড় পাপ করে ফেলেছ রহমাতুল লিল আলামিনের জবান দিয়া যখন এই কথা উচ্চারণ হয়ে গেল ওই নাফরমান যুবক সঙ্গে সঙ্গে নবীজির দরবার থেকে বের হয়ে দৌড়াতে আরম্ভ করে দিয়েছে দৌড়াতে দৌড়াতে মদিনার সবচাইতে উঁচু পাহাড় মদিনার সবচাইতে বড় পাহাড়ের মধ্যে আরোহণ করে সিজদার মধ্যে পড়ে গেছে সিজদার মধ্যে পড়ে গিয়া রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে আল্লাহ আমি এত বড় পাপ করেছি এত বড় অন্যায় করেছি তোমার নবীজিও জবান দিয়া স্বীকৃতি দিয়া দিছে আমার পাপটা অনেক বড় হয়ে গেছে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফফার আল্লাহ নবী আমার গুনাহ ক্ষমা করতে পারবে না আমি আস্তে আস্তে মদিনার সব চাইতে উঁচু পাহাড়ে আরোহণ করে ফেলেছি আল্লাহ আমি যদি পারতাম আরো উপরে ওঠার জন্য চেষ্টা করতাম আমার উপরে ওঠার আর কোনো মাধ্যম নাই ও মালিক অন্যায় করেছি পাপ করেছি আর করতে চাই না তোমার কাছে তওবা করলাম তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করিয়া দাও এভাবে একদিন চলে গেল এক সপ্তাহ পার হয়ে গেল এক মাস পার হয়ে গেল চল্লিশ দিন পার হওয়ার পরে জিব্রাইল আমিন আয়েশা নবীজির নিকট সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আজকে থেকে চল্লিশ দিন পূর্বে একজন যুবক আপনার কাছে এসেছিল আপনি যেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন তার জন্য দোয়া করেন তার ব্যাপারে আপনার কাছে কোনো সন্ধান আছে নি রহমাতুল লিল আলামিন ডাক দেয়া মানে ও ভাই জিব্রাইল তার কোনো সন্ধান আমার কাছে নাই এবার রহমাতুল লিল আলামিন কি জিব্রাইল ডাক দেয়া বলে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কয়েকটা প্রশ্ন করেছেন আপনি কয়েকটা প্রশ্নের জবাব দিন আল্লাহু আকবার এক নাম্বার প্রশ্ন হলো সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কে মুসলমান জুড়ে আওয়াজ দেয়া বলেন সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা কে রহমাতুল লিল আলামিন কি জিগানো হয় ও নবীজি সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে আল্লাহ সমস্ত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এমনকি আমি নবীজিকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশ্ন করা হলো ও নবীজি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন সমস্ত মাখলুকাতের মৌদাতা কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন তিনি মৃত্যু দান করেন এবার রহমাতুল লিল আলামিন কে জিব্রাইল ডাক দেয়া বলে নবীজি আপনার নিকট তিন নাম্বার প্রশ্ন হলো সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে কি নবীজিও ডাক দেয়া বলে সমস্ত মাখলুকাতের রিজিকের ফয়সালা করেন আল্লাহ আমি নবীজি কেউ রিজিক দান করেন কে আল্লাহ এবার জিব্রাইল ডাক দেয়া বলে নবীজি চার নাম্বার প্রশ্ন হলো সমস্ত মাখলুক প্রাণীকল প্রাণীকুল জিন ইনসান যখন পাপ করে এদের পাপগুলো ক্ষমা করার ক্ষমতাবান কে আওয়াজ দেয়া বলেন কে মানুষের পাপ ক্ষমা করবেন কে কোন নবীর ক্ষমতা আছে কোন মানুষের ক্ষমতা আছে কারো ক্ষমতা নাই নবীজি ডাক দেয়া বলে ভাই জিব্রাইল মানুষ যদি পাপ করে জিন যদি পাপ করে গুনাহ করে ফেলে নাফরমানি করে তাহলে তাদের গুনাহ তো আল্লাহই ক্ষমা করেন
এমনকি আমি নবীজিও যদি কোনো ধরনের পাপ করে ফিরি আমাকেও আল্লাহই ক্ষমা করবেন এবার রহমাতুল লিল আলামিনকে জিবরাইল ডাক দেয়া বলে তাহলে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করেছে ওই যে 40 দিন পূর্বে একজন নাফরমান যুবক আপনার কাছে এসেছিল সে তার পাপের বর্ণনা দিয়েছিল সে আপনার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করতে চেয়েছিল আপনি বলেছিলেন সে বড় মারাত্মক বড় অপরাধ করে ফেলেছে সে ভয় পেয়ে আপনার জবান দিয়ে কথা উচ্চারণ হয়েছে না জানি নবীজির কথা উচ্চারণ হতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না তার উপর গজব চলে আসি কিনা এই ভয়ে সে দৌড়াতে দৌড়াতে মদিনার সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে আরোহণ করেছে ওখানে যাইয়া একদিন নয় দুই দিন নয় 40 দিন পর্যন্ত তওবা করেছে ও নবীজি আল্লাহর প্রশ্ন হলো আপনি যে তাকে এই কথার স্বীকারোক্তি দেয়া দিলেন সে বড় পাপ করেছে তার গুনাহ কি আপনি ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা করবেন আল্লাহু আকবার নবীজি ডাক দেয়া বলে আল্লাহই তো ক্ষমা করবেন এবার রহমাতুল লিল আলামিনকে ডাক দেয়া বলে নবীজি আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিবেন সে যত বড়ই পাপ করুক না কেন তার পাপ তো আল্লাহর আসমান থেকেও বড় হতে পারে আল্লাহর জমিন থেকেও বড় হতে পারে আল্লাহর জান্নাত থেকেও বড় হতে পারে আল্লাহর জাহান্নাম থেকেও বড় হতে পারে আল্লাহর আরশে আযীম থেকেও বড় হতে পারে বান্দা এমন ভাবে আল্লাহর নিকট তওবা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে